घर ठीक গরু থাকে লোকের ঘরে যদি ধান খাতে যায় তাহলে পাহারাই তো হাতিতে পারবো না, সরকারের জিনিস। সরকার আফ্রিকা পাঠাই দেখ, তার রোজ এইরকম কত পদ হবে কি নেই, জাহাজে করে আফ্রিকা পাঠানো যেতে হবে। ওটা মোদী সরকারকে বলো বা আমাদের যে মুখ্যমন্ত্রী তাকে বলুন আফ্রিকা পাঠানো যেতে। কী চাইছেন আফ্রিকা পাঠানো যেতে আর কী চাইছে, ছানাইলে কী হয়েছে কালকে রাইতে? রোজ তো কত বড় জিনিসটা কি ভালো, কত বড় জিনিসটা রোজ ভালো নাই। প্রশাসন আসবে, বিডিও আসবে, হ্যান তার এই ঘরটা ভরে গেছে, কত থাকবে ওই পরে কর্মচারী তো ভরে গেছে, তো রাখার ব্যবস্থা করো। কোন এলাকায় অবরোধ করেছেন? কাকড়াতে। আচ্ছা, কোন কোন এলাকায় ক্ষতি করেছে? চারদিকে পুরো এলাকা বলা যাবে না, তাহলে ভোটাই হ্যাঁ পার আর গ্রামে একটাই ঘর ক্ষতি করেছে, বাচ্চা টাচ্চা মানে এমন ভাবে ক্ষতি করেছে যে মানে থাকা যাবে না এই ঘরটাই আর কি। আচ্ছা, প্রতিনিয়ত তো হাতি ঢুকছে আপনাদের এলাকায়? হ্যাঁ, প্রত্যেক দিন ঢুকছে। দীর্ঘদিন ধরে হাতি আসছে, তার জন্য আমরা অবরোধ করি। আর জঙ্গল মানে জঙ্গলের যে বড় অফিসার বা বনপতি মন্ত্রী, তার তো কোনো দেখা সাক্ষাৎ মিলেই আর বিধবাবুকে যদি বলা হয়, বিধবাবু বলে আমাদের কোনো ভূমিকা নেই। আর বিধবাবু কী করবে, বিধবাবু তো কিছু করার নেই। লাস্টে আসে প্রতিশ্রুতি দেয়, লাস্টে আসে প্রতিশ্রুতি দেয় যে 200-500 টাকা দিচ্ছে, আমাদের কিছু করার নেই। আমাদের একটাই এখানে ইয়ে ছিল যে হাতি খেদানো হোক, আর হাতি খেদালে আমরাও শান্তিভাবে থাকবো। বাগড়া চোখেই যখন চারটা দিয়ে হাতি ক্ষতি করে, তখন আমরা সকালে গেলাম মিট অফিসার অফিসারের কাছে, যা বললাম যে চলুন দেখে আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, হাঁড়ি টাঁড়ি ভেঙে একদম যে ক্ষয় মানে ভাঙা হয়ে গেছে, তো রান্না করাও যাবে না যে পরিস্থিতি করেছে আর কি। কতগুলো বাড়ি ভেঙেছে? বাড়ি একটাই ভেঙেছে, তাহলে টুকটাক ভেঙেছে বলে আমরা বলছি না কিছু, যেগুলো হয়তো টুকটাক ক্ষয়ক্ষতি করেছে এগুলো আমরা তা বলছি যে এই বাড়িটা বোমার যে বাড়িটা ভেঙেছে, মানে বাচ্চার যে এই দেখো এই যে লাগছে মাথায়, বিট অবস্থাকে সবাই আমরা দেখালাম, কিন্তু আমরা বলছি খাবার ব্যবস্থা করে দেবো একটু সময় সকালবেলা মুড়ি টুড়ি, আমাদের বাড়ি কিছু করার। আচ্ছা, প্রতিনিয়ত তো হাতি আসছে, প্রতিনিয়ত হাতি আসছে, কি চাইছেন? আমরা এখন চাইছি কি হাতি তাড়িয়ে দেখ এখান থেকে, বা এই যে দাদাদের ক্ষয়ক্ষতি করছে, থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বাড়ি সারানোর ব্যবস্থা করে দেখ, আর থাকবে কোথায়? তার জন্যই রাস্তা।